আমরা এখন এমন এক রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি যেটা প্রায় 10 কিলোমিটার হবে, হয়তো 10 কিলোমিটার আশেপাশে। রাস্তাটা পুরো অ্যাডভেঞ্চার রাস্তা, ঠিক আছে? এখানে লাদাখের রাস্তা, লাদাখের অ্যাডভেঞ্চার যে রাস্তা হয় সে রাস্তা এখানে হার মানবে আমাদের। সাবস্ক্রাইব করে দেবো ড্রিম ব্লগার আসিফ, ড্রিম ব্লগার আসিফ। ওকে, তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে দেখছো এই রাস্তায় দুদিকে খাল, কাকা বোঝা যায় এটা এটা কী নদী? এটা বরফ নদী। আজকে আমরা মানে বেরিয়ে পড়েছি, এখন আমরা আছি জঙ্গিপুর, মানে জঙ্গিপুর থেকে কিছুটা বের হলাম, মানে সাইদাপুর জঙ্গিপুরে। এখন আমরা কফি খাচ্ছি, কফি খাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা মানে বেরিয়ে পড়েছি, তার আগে বলি হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, প্রায় 6 মাস পর। লাস্ট ভিডিও আমার সেই দীঘা, তারপর অনেক জায়গায় গেছি ঘুরতে কিন্তু ভিডিও বানাইনি, মানে সেরকম টাইম পাইনি, ব্যস্ত ছিলাম, তার জন্য এনজয় করেছি, সে মুভমেন্ট এনজয় করেছি কিন্তু ভিডিও বানাইনি। তো এবার এখন আমরা আছি জঙ্গিপুর, মানে জঙ্গিপুর থেকে কিছুটা বের হলাম, মানে এই সাইদাপুর জঙ্গিপুরে, পরে সাইদাপুরে আছি আমরা এখন। তো আজকে আমরা একটা নতুন উদ্দেশ্যে বেরিয়েছি, কোথায় যাবো এখন বলবো না, এখন বাইকে আছি, ওখানে গিয়ে আমরা বলবো। তবে আমরা পুরো রাস্তা ভিডিও করব, পুরো মোমেন্টটা তুলব। اشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري اشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد। আমরা এখন কফি খাবো, ফ্রেশ নিচ্ছি, লালগোলায় আছি আমরা এখন এই দোকানটায়। এখানে কফি খুবই ভালো হয়, তার জন্য এখানে আমরা কফি খাবো। অনেকদিন আগে আমরা এখানে কফি খেয়েছিলাম, দিয়ে একটা ম্যারাথন দৌড়েছিলাম প্রায় এখান থেকে জঙ্গিপুর 20 কিলোমিটার। কফি খেয়ে প্রচুর এনার্জি হয়েছিলো এই কফি খেয়ে, তার জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি, এখানে একটু কফি খাবো, দিয়ে আবার বেরিয়ে পড়বো। এখন আমরা কফি খাচ্ছি, কফি খাওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। সাগর এখান থেকে কত কিলোমিটার? এখন আমাদেরকে 50 কিলোমিটার জার্নি করতে হবে বাইকে। এখন ভগবানগোলা চলে এসেছি, আমরা এখন ভগবানগোলায় আছি। লালগোয়া থেকে আসতে ভগবানগোলা আমাদের সময় লাগলো প্রায় 20 মিনিট, আর আমরা এখন আছি ভগবানগোলায়।
এটা হচ্ছে ভগবাঙ্গলা পুলিশ স্টেশন। ভগবঙ্গ রাস্তাটা খুবই সুন্দর, রাস্তা খুব ভালো। আমরা এখন এমন এক রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি যেটা প্রায় 10 কিলোমিটার হবে, হয়তো 10 কিলোমিটার আশেপাশে। রাস্তাটা পুরো অ্যাডভেঞ্চার রাস্তা, ঠিক আছে? এখানে লাদাখের রাস্তা, লাদাখের অ্যাডভেঞ্চার যে রাস্তা হয় সে রাস্তা এখানে হার মানবে আমাদের এই রাস্তায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরো অফ রোড, পুরোটাই প্রায় 10 কিলোমিটার আমরা এইভাবেই যাব, কারণ আমরা বেরিয়ে পড়েছি যেই উদ্দেশ্যে, যেই লক্ষ্য করে। এই যে দেখতে পাচ্ছ তো, এই তো গাড়িগুলো দেখছো কীভাবে আঁকা বাঁকাভাবে, আঁকা বাঁকাভাবে। আমার আমি কীভাবে গাড়ি চালাচ্ছি সেটা আমি বুঝতে পারছি, মানে কতটা করে গাড়ি চালাতে হচ্ছে। এই এই সব গাড়িগুলো এখান দিয়ে কতটা রিস্ক নিয়ে যে আসে এইসব গাড়িগুলো, মানে বলার কথা না। জীবনের প্রাণের উপর ঝুঁকি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাক আমরা বেরিয়ে গেছি সেখান থেকে। তবে আমরা অতটাও ভালো ড্রাইভার না, যেখানে আমরা বেরিয়ে আসলাম আমাদের সৌভাগ্য। সামনে আরও অ্যাডভেঞ্চার রাস্তা আছে, ঠিক আছে, আমরা সেগুলো তোমাদের দেখাবো, তোমরা দেখো। আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো, দেখছো কীভাবে গাড়িগুলো যাচ্ছে, অনেকটা রিক্স নিয়ে যাচ্ছে গাড়িগুলো। গাড়িগুলো এখান দিয়ে যাওয়া আসা করে, মানে কখন কী উল্টে যাবে বলা যায় না। এই তো রাস্তাগুলো দেখতে পাচ্ছ, মানে এইখান থেকে যদি দুদিন যাই তাহলে বাইক আর খুঁজে পাওয়া যাবে না, আবার নতুন বাইক কিনতে হবে, বুঝলে? মানে ইঞ্জিন ফিঞ্জিল খুলে পালিয়ে যাবে কোথায়। এই তো এই যে দেখছো এই রাস্তায় দুদিকে খাল, আর এইসব রাস্তা এরকম বোঝাই করে টোটো যাচ্ছে, মানে কতটা জীবনের উপর ঝুঁকি নিয়ে যাচ্ছে। তোমরা হয়তো ফোনের ক্যামেরাতে অতটা ভালো আসছে না, মানে রাস্তাটা কী হিসেবে আবার তার উপর আবার ওয়াইড অ্যাঙ্গেল করা আছে, ঠিক আছে, মানে রাস্তাটা কী প্রচণ্ড খারাপ তোমরা তা অনুমানই করতে পারবে না। আমরা শুধুমাত্র এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমার এই রাস্তা দিয়ে দ্বিতীয়বার যাওয়া। আমরা শুধু যাচ্ছি এই কারণেই যে আমার আর মাসুমের দুজনেরই আমাদের অ্যাডভেঞ্চার রাস্তা পছন্দ, ঠিক আছে, আমরা লাইক করি এইসব রাস্তা। সে বাইক চলে যাক গা, কোনো আমার আফসোস হবে না, ঠিক আছে, বাইক চলে যাক, কোনো আফসোস নেই। কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের যাবই, কোনো কথা হবে না, কারণ এগুলোকে আমরা লাদাখ মনে করি। আর তোমরা তো জানোই আমাদের লাদাখ যাওয়ার ইচ্ছেটা কত একটা বড়ো, বিগ ড্রিম, স্বপ্ন আমাদের, বড়ো একটা স্বপ্ন, ঠিক আছে। তবে আমরা এখান দিয়ে আমরা এখনকার মতো এইসব রাস্তা দিয়ে আমরা মানে এক্সপ্লোর করছি। আমরা এখন আখেরিগঞ্জে আছি, আখেরিগঞ্জ। হ্যাঁ, এটা বেনিপুর, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তো, মানে বেনিপুর এলাকা পড়ছে এটা। আমরা এখন আছি আখেরিগঞ্জে, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুরে। এখানে কত দূর, তাও কতক্ষণ, কয় কিলোমিটার হবে? এখান থেকে আরও 15 কিলোমিটার যেতে হবে আমাদেরকে।
এইখানে তিনটে রাস্তা আছে, এই সামনে রাস্তাতে আমরা এলাম, এদিকে একটা, এদিকে একটা, আর এদিকে একটা। তো আমরা বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। তো আমরা এদিকে স্থানীয় লোক জিজ্ঞাসা করলাম, আমাদেরকে এই সাইডে যাবো, এই রাস্তা দিয়ে যাবো আমরা। আর আমরা এদিকে যাচ্ছিলাম, মানে ভাবছিলাম যাওয়ার, তো এদিক দিয়ে না, আমাদের যেতে হবে এদিক দিয়ে, তাই তো? আর আমরা এই রাস্তা দিয়ে এলাম। তিনি আমাদের হেল্প করলেন, বললেন এদিকে যেতে হবে। হ্যাঁ বলছি, তো আমরা বেরিয়ে পড়লাম, উনি আমাদের হেল্প করলেন ওই যে পান বিক্রিতা, কি এদিক দিয়ে যেতে হবে। তো আমরা এখন এদিক দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখান থেকে আর বেশি দূর না, প্রায় 12-15 কিলোমিটার। আর এই জায়গাটার নাম আমরা বললাম বেনীপুর, আখিরিগঞ্জের গ্রাম পঞ্চায়েতের বেনীপুর গ্রাম। এই রাস্তাটাও অনেক অ্যাডভেঞ্চার টাইপ। আমরা যে রাস্তা চুজ করেছি সব একদম পুরো অ্যাডভেঞ্চার। এইসব রাস্তায় প্রতিদিন গাড়ি চালালে গাড়ি অনেক ক্ষতি হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ক্ষতি হবে। এই গাড়িটাকে আমরা ওভারটেক করবো, কারণ প্রচুর ধুলো উঠছে। এই রাস্তা একটু ভালো আছে, এবার আমরা কনফিউজ কোন দিকে যাবো, সামনে না লেফট সাইডে, আমাদের জিজ্ঞাসা করতে হবে কোন দিকে যেতে হবে। তো আমরা সামনে যাবো, সামনে এই রাস্তা। আমরা জিজ্ঞাসা করলাম স্থানীয় বাসিন্দাদেরকে, বললো সামনে যেতে হবে। সামনে একটা নদী আছে, এই নদীর উপরে সেই ব্রিজ আছে, সেই ব্রিজটা পারাবো। ওই ব্রিজটার নাম আমার জানা নেই, সেখানে গিয়ে যদি পারি কাউকে জিজ্ঞাসা করবো। ব্রিজটার নাম তোর জানা আছে? জানা নেই। আমরা ওখানে গিয়ে জিজ্ঞাসা করবো ব্রিজটার নাম কি। আসলে ওটা গঙ্গা নদী, তাই তো? হ্যাঁ, গঙ্গা নদী বা পদ্মা আমার সঠিক জানি না, তবে ওখানে গিয়ে জিজ্ঞাসা করবো, গেলেই বুঝতে পারবো। কারণ এই রাস্তা আমরা কোনো দিন যাইনি, আমি ফার্স্ট যাচ্ছি। কাকা বলছি, এটা 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 কী নদী? এটা বরফ নদী। আর বিশার নাম কি? বিশার নাম কি? আচ্ছা আচ্ছা, এটা ভৈরব নদী, তাই তো? তো বন্ধুরা, এটা ভৈরব নদী, ভৈরব। ব্রিজটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। ছোট্ট নদী, বেশি বড় না, নদীটা খুবই ছোট্ট, কিন্তু সৌন্দর্যটা অনেক 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 বেশি। আর আমরা বলতে চাই বন্ধু, মন খারাপ হলে তোমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ো বাইক নিয়ে আর কিছু অল্প কিছু টাকা নিয়ে, দেখবে নিজেকে নিজে, নিজের সাথে কথা বলো আর এই সব জায়গা ঘোরাফেরা করো, দেখবে মন ভালো থাকবে। মন ভালো করে একটাই উপায়, ট্রাভেল করো, ট্রাভেলের টাইম। ব্রিজটা সত্যি খুব ভালো ছিল,
সত্যি আমাদের মনে হচ্ছে যেন লাদাখের উপর দিয়ে লাদাখের যে সব লাদাখের যে সব ব্রিজ ওর মনে হচ্ছে শুধু পাহাড়ের অভাব ছিল আর কিছু বরফের এইসব কিছু থাকলেই আমরা মনে করতাম লাদাখ, কিন্তু আমরা মনে করছি আমরা আরো একটা সুন্দর জায়গা, দুইদিকে গাছের ঝাড় আর মিল দিয়ে এই দেখো কি সুন্দর একটা রাস্তা, সাথে মৃদু বাতাস, মানে কি বলবো জাস্ট অসান, দারুণ দারুণ। সামনে আবার একটা পাটের গাড়ি আসছে, এই যে দেখছো আমাদের, এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল ড্রাইভার। আবার কনফিউজ কোন দিকে যাব, কি অ্যাডভেঞ্চার রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে, আর প্রায় 3 কিলোমিটার আছে, 3 থেকে 2 কিলোমিটার বা আর 2 কিলোমিটার মতো আছে, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। সেখানে গিয়ে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলব। ডান দিকে আস্তে আস্তে ডোমকল চলে যাবে, আর আমরা মানে শেখপাড়া, আর শেখপাড়াতে আমাদের একটু কাজ আছে যেটা আমি প্রথমে বলিনি, সেটা সেখানে পৌঁছে বলবো। এখন আমরা শেখপাড়া চলে এসেছি, এখন আমরা শেখপাড়াতে আছি, শেখপাড়া মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ছে। হ্যালো গাইস, তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে শেখপাড়া রানীনগর মুর্শিদাবাদ, আমাদের কাজ ছিল সেটা ওদের দুজনের। সাবস্ক্রাইব করে দেবার ড্রিম ব্লগার আসিফ, ড্রিম ব্লগার আসিফ, ওকে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল, ওদের ফাইন্যান্সিয়াল ওরা কাজ করে, তো ওদের যে কাজ ছিল, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর একটা ছোট্ট সাবস্ক্রাইব বলছে, সাবস্ক্রাইব করে দেবো। তো এরা সব বিজনেসম্যান, তো কাজ কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়বো, আবার দেখা হবে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আমরা এখন এখান থেকে বাড়ি চলে যাবো পুরো। এখন আমরা শেখপাড়াতে আছি, তারপরে আমরা রাস্তা মিডিলে না মানে মাঝ পথে আমরা লাঞ্চ করে নেবো। আর একটু আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেছে, মানে বৃষ্টি হতে পারে, তবে এখন হচ্ছে না বৃষ্টি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক ব্লগ ভিডিওতে।